नमस्कार बंधुरा, वेलकम बैक टू द चैनल। वीडियो शुरू करार आगे एक काइंड रिक्वेस्ट, वीडियो के स्किप न कर शेष पर्यंत देखुन और आपनादेर मतामत अवश्य कमेंट सेक्शने जानाबेन। तो एक क्षेत्र में आपनादेरके बोले रखी, जरा एखोनो पर्यंत नैशनल कैरियर सार्विस बा एनसीएस एर रेजिस्ट्रेशन करेनी तारा किन्तु अवश्य रेजिस्ट्रेशन करबेन और लग इन करार पर किन्तु फर्मटी फिल आप करते पारबेन बा फर्मटिर जन्य आवेदन करते पारबेन। रेजिस्ट्रेशन की करे करते हैं तारपर किन्तु अलरेडी भिडियो बनिए रेखेछि, चाइले पर प्लेलिस्ट चेक करते पारेन। एर पाशापाशी आपनादेरके बोले रखी किभाबे आपनारा अप्लाई करबेन और अप्लाई करार जन्य की स्टेप फलो करते हबे सेगुलो किन्तु আমি স্টেপ বাই স্টেপ ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো এক্ষেত্রে বলে রাখি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 25টা, 10 তারিখ অর্থাৎ জুন মাসের 10 তারিখে কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিশটিকে পাবলিশ করা হয়েছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের ওয়েব পোর্টালে। বেতন কিন্তু 19 থেকে 25 হাজারের মধ্যে এবং এটি একটি প্রাইভেট কোম্পানির চাকরি। তো এক্ষেত্রে জব টাইটেলে কিন্তু গ্রাউন্ড স্টাফ রিক্রুট করা হবে এবং গ্রাউন্ড স্টাফের মধ্যে স্পেসিফিক্যালি যেটা রয়েছে হসপিটালিটি ফাংশন এরিয়া, নট হসপিটাল, হসপিটালিটি। এবং সেক্ষেত্রে আপনাদের যে কি মানে যে পোস্টের জন্য স্পেশালি রিক্রুট করা হবে সেটা কিন্তু স্টিওয়ার্ড বা ওয়েটার। তো এক্ষেত্রে আপনাদের কী কী জব রেসপন্সিবিলিটি থাকবে সেটা কিন্তু কর্তৃপক্ষ খুব ভালো করে আপনাদেরকে পুরো পিডিএফ মানে পুরো নোটিশটির মধ্যে কনসার্ন করিয়ে দিয়েছে। তো কী 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 স্কিল এবং কোয়ালিফিকেশান দরকার সেটা আমি বলে রাখি, মিনিমাম 12 পাস হতেই হবে এবং সেই সঙ্গে আপনাদের কাছে হায়ার কোয়ালিফিকেশান রয়েছে, কোনো অসুবিধা নেই, আবেদন করতে পারেন। 18 থেকে 25 বছরের মধ্যে অবশ্যই বয়স হতে হবে, এর বেশি বা এর কম বয়স হলে কিন্তু কোনোভাবে আবেদন করতে পারবেন না। আপনাদের কাছে কোনো রকমের অভিজ্ঞতা নেই, কোনো অসুবিধা নেই, এক্ষেত্রে ফ্রেশার্সরাও কিন্তু আবেদন করতে পারে। এবং কমিউনিকেশান স্কিল কিন্তু দারুণ হতে হবে, অর্থাৎ এক্সিলেন্ট কমিউনিকেশান স্কিল কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। এই ক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্স চাইনি আগেও বলে দিয়েছে, জব লোকেশান কলকাতা সেটাও বলে দিয়েছে। আবেদন পদ্ধতি কী সেটা বা স্টেপ বাই স্টেপ আপনারা বুঝে নিন। তো এক্ষেত্রে অ্যাপ্লাই বলে যে বাটনটি আছে ক্লিক করবেন, সাথে সাথে একটি ডিসক্লেমার মেসেজ দেখাবে, এখানে একটি ওকে বাটন দেখাবে, ওকে বাটনে গিয়ে আপনারা ক্লিক করবেন। সাথে সাথে একটি নতুন পেজে রিডাইরেক্টেড করা হবে যেটা থার্ড পার্টি একটি পেজ, কেননা থার্ড পার্টি ইনভলভমেন্ট রয়েছে এবং থার্ড পার্টি কিন্তু এক্ষেত্রে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটিকে কন্ডাক্ট করবে। তো freshersworld.com এ আপনাদের সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের কী দরকার, এই অ্যাপ্লাই নাও বলে বাটনটি ওপরে ক্লিক করা দরকার। তো যেইমাত্র অ্যাপ্লাই নাও বলে বাটনটির ওপরে ক্লিক করবেন, সাথে সাথে একটি আপনাদেরকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। এই ক্ষেত্রে বলে রাখি, যারা অলরেডি freshersworld.com এ রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা কিন্তু এখানে গিয়ে ডিরেক্ট লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনার freshersworld.com এ যে মানে ইমেল আইডি এবং পাসওয়ার্ডগুলোকে ক্রিয়েট করেছিলেন সেগুলোকেই কিন্তু একমাত্র ইউজ করবেন। এবং এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, যারা প্রথমবারের জন্য রেজিস্ট্রেশন করছেন freshersworld.com এ, অনেক সময় ওটিপি জেনারেট হতে একটু টাইম নেয়। তো সেক্ষেত্রে আমি একটাই অ্যাডভাইস দেবো, খুব ভোরবেলা বা খুব রাত্রেবেলা এই ফর্মটিকে ফিল আপ করবেন, তাহলে আশা করি এই ধরনের প্রবলেমগুলো আপনাদেরকে ফেস করতে হবে না। যদি অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কী করবেন, এখানে লগ ইন হেয়ার বলে যে বাটনটি রয়েছে তারপরে গিয়ে ক্লিক করবেন। সাথে সাথে আপনার কাছে কী চাইবে, ইমেল আইডি এবং পাসওয়ার্ড চাইবে, যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি freshersworld.com এর অফিসিয়াল ওয়েবসাইটে কী করেছেন, রেজিস্ট্রেশন করেছেন। এবং এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে freshersworld.com এ কিন্তু অলরেডি বলে দিয়েছে ফেস টু ফেস ইন্টারভিউ হবে, আপনারা চাইলে পরে এদের এইখানে মানে এদের পোর্টালেও কিন্তু এই পুরো নোটিফিকেশনটি প্রোভাইড করা রয়েছে, চাইলে পরে ইন ডিটেলসে পড়তে পারেন। তো আশা করি আমি ভিডিওটি আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ ফ্রুটফুল এবং ইনফরমেটিভ বানাতে পারলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।